বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি শামিমা নাসরিন, সহকারী শিক্ষক আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। তোমাদের আজকে পাঠ পরিচিতি, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, অধ্যায় চতুর্থ, পাঠ এক। এসো আমরা কিছু ছবি দেখি। বলো তো ছবিগুলো কিসের? বিভিন্ন ধরনের উদ্ভিদের ছবি। নিচের ছবিগুলো লক্ষ্য করো। ছবিগুলো কোন ধরনের উদ্ভিদ? সপুষ্পক উদ্ভিদ। আমরা জানি যেসব উদ্ভিদের ফুল হয় সেসব উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলে। এখানে আমরা সপুষ্পক উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছি, সূর্যমুখী এবং মরিচ গাছ। আজকের আলোচ্য পাঠ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। শিখন ফল। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো সপুষ্পক উদ্ভিদকে সংজ্ঞায়িত করতে পারবে, মানে কাকে বলে, সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে তুলনা করতে পারবে। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ। আমরা একটি টমেটো গাছ দেখতে পাচ্ছি, দেখো এর বিভিন্ন অংশ। কী কী অংশ দেখতে পাচ্ছি? আমরা নিচ থেকে শুরু করি। সবচেয়ে নিচে দেখা যাচ্ছে মূল, তার উপরে মাটির উপরে আছে কাণ্ড। কাণ্ড থেকে বের হয়েছে শাখা এবং শাখায় আমরা দেখতে পাচ্ছি পাতা, সবুজ রঙের পাতা। একদম উপরে হলুদ রঙের ফুল দেখতে পাচ্ছি, তারপর লাল রঙের ফল। তাহলে উদ্ভিদের কী কী অংশ আছে? একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের অংশগুলো কী কী হলো? মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। উদ্ভিদে বিভিন্ন অংশ আছে, তবে প্রধান অংশগুলো হচ্ছে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এবং তা আদর্শ সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। আদর্শ সপুষ্পক উদ্ভিদের প্রধান অংশ পাঁচটি, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। এবার আরো পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি, দেখো মূল ছাড়া বাকি অংশগুলো কাণ্ড, পাতা, ফুল, ফল, এগুলোকে একত্রে বিটপ বলা হয়। উদ্ভিদে মাটির নিচে একটা অংশ থাকে, মাটির উপরে আরেকটা অংশ থাকে। মাটির উপরের অংশ পাতা, ফুল, ফল এবং কাণ্ডকে ধারণ করে থাকে। কাণ্ড সহ পাতা, ফুল, ফলকে একত্রে বলা হয় বিটপ, যা উদ্ভিদের মাটির উপরের অংশ। উদ্ভিদের কাণ্ড,
কাণ্ড থেকে বের হয় শাখা প্রশাখা, এবং কাণ্ডের যে অংশ থেকে শাখা বের হয় তাকে বলা হয় পর্ব। পাশাপাশি দুইটি পর্বের মাঝের অংশকে বলা হয় পর্বমধ্য। পাশাপাশি দুইটি পর্বের মাঝের অংশকে বলা হয় পর্বমধ্য। প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি হচ্ছে কাণ্ড। কাণ্ডের গায়ে থাকে পর্ব, পর্বমধ্য। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। উদ্ভিদে কাণ্ড, পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। উদ্ভিদে কাণ্ড, পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। পাতা, উদ্ভিদের পাতা। পাতা কাকে বলে? শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটিই হল পাতা বা পত্র। উদ্ভিদের শাখা প্রশাখার গায়ে পাতা সৃষ্টি হয় এবং পাতায় উদ্ভিদের খাদ্য তৈরি হয়। ফুল, পত্রকক্ষে যে ফুল হয়ে থাকে, সাধারণত পত্রকক্ষে ফুল হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি পত্রকক্ষে, পত্রকক্ষে ফুলের জন্ম হয়, এই ফুল থেকেই ফল হয়। উদ্ভিদের ফল, ফল কোথা থেকে হয়? ফুল যখন বুড়ো হয়ে ঝরে যায়, ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থাকে তা বড় হয়ে ফল সৃষ্টি করে। সাধারণত গর্ভাশয় বড় হয়ে ফলে পরিণত হয়। এবার আসো উদ্ভিদের মাটির নিচের অংশে। উদ্ভিদের মাটির নিচের অংশকে আমরা বলে থাকি মূল। মূলে কী কী অংশ আছে তার আগে জেনে নিই মূল কাকে বলে। উদ্ভিদের পর্ব, পর্বমধ্য এবং অগ্রমুকুলবিহীন অংশ যা সাধারণত মাটির নিচে থাকে তাকে মূল বলে। মূলের আমরা বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। সর্ব উপরে প্রধান মূল, এরপর শাখা মূল, তারপরে প্রশাখা মূল। এছাড়াও মূলের আরও কিছু অংশ আছে, যেমন মূলরম অঞ্চল, বর্ধিষ্ণু অঞ্চল আর মূলোচ্চ অঞ্চল। ভ্রূণমূল থেকে প্রধান মূল, প্রধান মূল থেকে শাখা মূল এবং শাখা মূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয়। এবার মূল্যায়ন। সপুষ্পক উদ্ভিদের প্রধান অংশ কয়টি? পাঁচটি। ফল উদ্ভিদে কোথায় উৎপন্ন হয়? পত্রকক্ষে। বিটবের অংশ হল কাণ্ড, পাতা, মূলক পাতা, ফুল ও ফল। কোনটি সঠিক? কাণ্ড ও পাতা, ফুল ও ফল। এবার আমরা আমি তোমাদের দিতে চাই বাড়ির কাজ। তোমার বাড়ির পাশে থেকে ছোট্ট একটি গাছ মূল সহ এনে তা দেখে দেখে একটি চিত্র আঁকবে এবং বিভিন্ন অংশ চিহ্নিত করবে। কোন অংশে কী নাম তা লিখবে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার ক্লাসে দেখার জন্য।